হাই ফ্রেন্ডস, পুলিশ প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই জানাই স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, তোমরা কম বেশি সবাই দেখে নিয়েছো। যা যা সিলেকশন হয়েছে তাদের জন্য জানাই যে কংগ্রাচুলেশন, এবং যা যা সিলেক্টেড হওনি তাদের জন্য বলি যে তোমরা পরবর্তী যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের জন্য প্রচেষ্টা করো। তোমরা তোমাদের নিজস্ব 100% দাও, 100% তোমরা পরবর্তীকালে সফলতা পাবে। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, যাবতীয় এরকম ইনফরমেশন তোমরা তো দেখতে পেলে। 100% যেমন বলেছিলাম তেমনটাই কিন্তু তোমাদের মিলে গেছে। যেমন কাট অফ বলেছিলাম, যেমন বলেছিলাম যে আজকে 19 তারিখ তোমাদের রেজাল্ট দেবে, আগামীকাল কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু রেজাল্ট দেবে 4টের পর থেকে, ঠিক আছে। তো সেরকমইভাবেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু একদম হুবহু পুলিশ প্রেমী ইউটিউব চ্যানেলের কথা কিন্তু পুরোপুরি মিলে গেল এবং রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। তো একটা কথা বলবো, তোমরা অনেকেই অনেক রকম কথা মন্তব্য করেছো, কমেন্ট বক্সে লিখেছো, ঠিক আছে। তো ভাই বলি যে তোমরা এখন থেকে কিন্তু একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টের মধ্যে চলে আসলে তো এরকম অযথা কিন্তু কেউ কাউকে খারাপ মন্তব্য করবে না, ঠিক আছে। তো কথাটা তো মিললো, তোমরা তো দেখতে পেলে, ঠিক আছে। পুলিশ প্রেমী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কখনও খারাপ কথা বা খারাপ কিছু ইনফরমেশান দেয় না, সম্পূর্ণটাই অথেন্টিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করে এবং সঠিক ইনফরমেশানটাই দেয়, ঠিক আছে। তো দেখাচ্ছি তোমাদের যে কত কী কাট অফ গেল, তো তোমরা দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 কাট অফ কেমন গেছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম পুরো রেজাল্টের যে পিডিএফ, সেই পিডিএফের নিচে কিন্তু একদম পুরো লেখা রয়েছে। সেই লেখা থেকে তোমাদেরকে দেখাই যে কাট অফ কত গেছে, ঠিক আছে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ইউআর কাট অফ গেছে মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। ছেলেদের জন্য কাট অফ গেছে হচ্ছে 58.75 কাট অফ গেছে, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 56.08, ঠিক আছে। ইউআর ইসি গেছে 58.42, এবং মহিলাদের ইসি গেছে 53.5, ঠিক আছে। এলপিএফ এনপিএফ এবং হোমগার্ডদের কাছে 57.92, এবং মহিলাদের কাছে 53.5। এরপর আছে যে ইউআর সিভিক গেছে হচ্ছে 57.5, এবং ইউআর সিভিক মহিলাদের কাছে 53.5, ঠিক আছে। এসসি গেছে 54.25 কাট অফ গেছে ফাইনালি, যারা কনস্টেবল রয়েছে, এবং মহিলাদের জন্য রয়েছে 50.67। এসসি ইসি রয়েছে 23.75, এবং মহিলাদের কাছে 25.92। এসসি এনভিএফ এবং হোমগার্ডদের ক্ষেত্রে 45.54, এবং মহিলাদের ক্ষেত্রে 31.75। এসসি সিভিক গেছে 23, এবং মহিলাদের ক্ষেত্রে 30.17। এসসি 46.85 গেছে কনস্টেবলের ক্ষেত্রে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে গেছে 49.50। এসটি ইসির ক্ষেত্রে গেছে 20.25, মহিলাদের ক্ষেত্রে গেছে 23.25। এসটি এনভিএফ হোমগার্ডের ক্ষেত্রে গেছে 34.42, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 23.25। এসটি হচ্ছে সিভিকদের ক্ষেত্রে গেছে 20.25, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 25। এরপর আসি যে ওবিসি এ, ওবিসি এ হচ্ছে 52.92, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 44, ঠিক আছে। তো এরপর আসি যে ওবিসি ইসি গেছে 34.83, এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে গেছে 28। ওবিসি এ এনবিএফ এবং হোমগার্ডদের ক্ষেত্রে গেছে 31, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 28। ওবিসি এ সিভিকদের ক্ষেত্রে গেছে 31, এবং এনবিএফদের ক্ষেত্রে গেছে 28। ওবিসি বি কাট অফটা অনেকটা হাই গেছে 27.25, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 53.33। ওবিসি বি ইসি গেছে 35.42, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 33.92, ঠিক আছে। ওবিসি এনভিএফ এবং হোমগার্ডের ক্ষেত্রে গেছে 33.33, এবং ওবিসি হোমগার্ড এবং এনভিএফ মহিলাদের ক্ষেত্রে গেছে 33.92, ঠিক আছে। এরপর আসি যে ওবিসি বি সিভিকদের ক্ষেত্রে গেছে 34.92, এবং মহিলাদের ক্ষেত্রে গেছে 33.92, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু কাট অফ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কাট অফ কত গেছে। তো ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, সবাই কিন্তু দেখে নিয়েছো। এরপর যাতে বলবো যে তোমরা যা যা সিলেকশন হলে অবশ্যই এই পুলিশ প্রেম ইউটিউব চ্যানেল সঙ্গে যেতে হবে। তোমাদের ভিআর থেকে শুরু করে, ডিআইবি থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেশান স্টেপ বাই স্টেপ কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যাবতীয় কথাবার্তা তো দেখলে যত ইনফরমেশান দিচ্ছে সমস্তটা সঠিক গেছে এবং পুরো পাই টু পাই মিলে গেছে। তো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।